আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা এখন আছি একেবারে দামকুড়া থেকে আরো একটু ভিতরে। এই জায়গাটির নাম হচ্ছে ফুলবাড়ি হাতিবান্ধা। হাতিবান্ধা, যে এখানে কোনো হাতি বান্ধা নেই, তবে অসংখ্য ফুল ফলের গাছ দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার পেঁপে ধরে আছে, এখানে সুন্দর সুন্দর একেবারে বেগুন, চমৎকার বেগুনের গাছ, এই পাশে শশা, এবং দেখতে পাচ্ছি হাতে নিয়ে আছে শশা, একদম তাজা, তরুতাজা। আমরা এই যে বাঙির গাছ এখানে আছে, টমেটো আছে, ওদিকে পুরো প্রজেক্টটি ঘুরলে আসলে অসাধারণ কিছু একটা হবে। তবে আমি যাচ্ছি, দেখতে পাচ্ছেন যে আমাদের মারুফ আছে, আমি এই প্রজেক্টের যিনি স্বপ্নদ্রষ্টা, আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন ইউসুফ ইসলাম ভাই, আমি তার কাছে একটু শুনতে চাই যে আপনার এই প্রজেক্ট নিয়ে আপনার মন্তব্য এবং স্বপ্ন একটু সংক্ষেপে যদি বলেন। আসলে আমার স্বপ্ন দীর্ঘদিন ছিল যে একটা গার্ডেন করব। সেই গার্ডেনটা হবে নানান ধরনের ফুল ফল এবং প্রাকৃতিক অনেক দৃশ্য, পুকুর, লেক, মাছ এবং অনেক পাকপাকালি, গরু, ছাগল, ভেড়া। তো এটা নাম দিয়েছি রায়ান গ্রিন গার্ডেন অ্যান্ড রিসোর্ট। এই পার্কে এখন দেখেন যে দূর, আমি একটু উপরে থেকে এই ছাউনি থেকে দেখাচ্ছি, একেবারে খুব সুন্দর দেখা যাচ্ছে পুরো এলাকা, অসাধারণ। ইউসুফ ইসলাম ভাই যা বললেন, এই যে পাশে লেক, লেকের উপরে এই বাগান, এখানে আম বাগান হয়েছে, পেঁপে আছে, সবজি আছে বিভিন্ন ধরনের, আর পাশে থাকার জন্য যে চমৎকার একটু রিসোর্ট, একটু থাকার জন্য অবসর। আর যে জায়গাটিতে এখন আছি, একবার পাহাড়ের উপর একটি কফি আড্ডা দেওয়ার মতো সুন্দর জায়গা তৈরি হচ্ছে। তো এই সুন্দর এই ব্যবস্থাপনা চলছে, আপনারা আসবেন, দেখবেন, ঘুরবেন, ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই যে সুন্দর সিঁড়ি করা হচ্ছে, মিস্ত্রি সাহেবরা কাজ করছেন, খুব তাড়াতাড়ি হয়তো আমরা ভালো একটি দৃশ্যমান অভাব দেখতে পাবো ইনশাআল্লাহ। কিন্তু আরও অনেক বড় কিছু হবে, সেটা হলো মসজিদ হবে, মাদ্রাসা হবে, এতিমখানা হবে, ঈদগাহ ময়দান হবে, এমনকি অনেক দূর দূরান্তে যারা মুসাফির আসবে, ধনী হলেও মুসাফিরখানা হবে, খেলার মাঠ হবে, শিশুদের জন্য বিনোদনমূলক অনেক প্রতিষ্ঠান আইটেম থাকবে। তারপরে এখানে আমার ব্যক্তিগত পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, বিভিন্ন প্রতিষ্ঠান তারা এখানে ঘুরতে আসবে, এখানে শিক্ষা সফরে আসবে, এখানে এসে তারা খাওয়া দাওয়া করবে। এই উদ্দেশ্য আমার ইচ্ছা যে একটা সুন্দর কোরআনিক পার্ক করার ইচ্ছা, ছোট পরিসরে হলেও কোরআনের বিভিন্ন শিক্ষামূলক কথাগুলো আমরা এটা ব্যানার আকারে লিখে দেব এবং এটা হাদিসের কথা লিখব, অনেক মানুষের সুন্দর কথাগুলো লিখব। এবং কোরআনিক পার্কের যে একটা ধারণা দুবাই থেকে আমি পেয়েছি, সেটা ছোট্ট হলেও সেটাও করব। এবং এখানে আসলে মানুষ যেন এটাকে বেটার বলে, বেস্ট বলে, এবং এটাকে আহসান বলে। আল্লাহর সৃষ্টি মানুষ যদি এত সুন্দর করতে পারে, তাহলে মানুষের সৃষ্টি দেখে যেন আল্লাহ যে কত সুন্দর সেটাকে যেন অনুভব করতে পারে, এই ধারণা নিয়ে বহুদিন আগে থেকে স্বপ্ন সাধনা ছিল। তারই অংশ হিসাবে গত এক বছর আগে এই জমিটা আমি কিনি, আস্তে আস্তে আশেপাশে জমিও কিনছি, এবং এটা এখন এটা সৌন্দর্য বর্ধন করার জন্য কাজকাম চলছে। একদিকে ইট ভাঙা চলছে, আর একদিকে ঢালাই চলছে, আর একদিকে গাছ লাগানো হচ্ছে, আর একদিকে পাহাড়ের কাজ চলছে, আর একদিকে হলরুমের কাজ চলছে। এবং আমি প্রতিদিন সকাল 9টা 80 সন্ধ্যা পর্যন্ত কাজ করি, কঠোর পরিশ্রমের মাধ্যমে এটি এগিয়ে নিয়ে চলছি। সব কিছু পিছনে রয়েছে মানুষের কল্যাণের জন্য, কারণ অনেক মানুষ তাদের কর্মসংস্থান হবে, এই কর্মসংস্থানের মাধ্যমে তাদের আর্থিক একটা সচ্ছলতা আসবে। হাদিসের ভাষা এটা সদকা, এবং এটা আমার আখেরাতের জন্য এটা নাজেতে জারি হবে। আমাদের ভাই, শ্রদ্ধেয় ভাই ডক্টর প্রফেসর ডক্টর মাহফুজুর আকন্দ আমার খুবই প্রিয়, এবং সেও আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। তিনি এটা ফটোগ্রাফার তিনি করছেন, তার মাধ্যমেও এটার প্রচার প্রসারের একটা ব্যবস্থা যিনি উনি করেন, এটা আহ্বান করছি। তিনি যেহেতু বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে দেশ এবং বিদেশে যান, সেখানে বক্তৃতার ফাঁকে যদি এই রাইয়ান গ্রিন গার্ডেন রিসোর্টের কথা যদি বলে, তার কথা শুনে যদি মানুষ এখানে ভ্রমণে আসে, তাহলে এই তার আজকের এই ভিডিও করা
বা এই ফটোগ্রাফ বা ভিডিও করা এটা সার্থক হবে বলে মনে করি।